আসসালামু আলাইকুম, দেখছেন গ্রাম বাংলা অনলাইন আর শুনছেন আমাকে মোবারক আমার নাম। আপনি যদি নতুন কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কম্পিউটারটা স্টার্ট করে অনেক কিছু দেখে দেখে বা করে করে কিছু জিনিস রয়েছে যেগুলো করতে করতে বোঝা যায় যে এই জিনিসটা দিয়ে বা এই টুলসটা দিয়ে কি কাজ করা হয়। কিন্তু কিছু কিছু টুলস থাকে বা কিছু কিছু কাজ থাকে যে কাজগুলি শুধুমাত্র দেখে মানে কম্পিউটারের মধ্যে অপশনে খুঁজে খুঁজে কাজগুলি করা যায় না, সেগুলি কারো সহায়তায় শিখতে হয়। তো তেমনি একটি টুলস হচ্ছে কম্পিউটার স্ক্রিনশট। আমরা মোবাইলে সচরাচর স্ক্রিনশট দিয়ে থাকি খুব সহজেই আর কমন বিষয়, সেটা সবাই জানি। কিন্তু নতুন যখন কম্পিউটার ইউজার আগমন করে কম্পিউটারের মধ্যে তখন কিন্তু সে প্রথমেই সেই স্ক্রিনশটটি কোথা থেকে কিভাবে দিতে হবে সেটা জানে না। তো তেমনি আরো কয়েকটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলুন তাহলে ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। তো প্রথমে আমরা দেখব স্ক্রিনশট কিভাবে কিভাবে নেওয়া যায়। কম্পিউটার স্ক্রিনশট নেওয়ার জন্য কয়েকটি উপায় রয়েছে। তো তার মধ্যে প্রথমে আমি যে উপায়টি দেখাতে যাচ্ছি সে হলো কিবোর্ডের মাধ্যমে স্ক্রিনশট নেবেন। তো কিবোর্ডের মধ্যে একটু চোখ বোড়ালে দেখতে পারবেন প্রিন্ট স্ক্রিন নামে একটি বাটন রয়েছে, সেই বাটনটির মধ্যে একটি ক্লিক করতে হবে। অর্থাৎ আপনি যখন যে পেজে যে অবস্থায় আপনার কম্পিউটারটি চেয়ে থাকবে আপনার দিকে, সেই অবস্থায় ফুল স্ক্রিনটাকে যদি আপনি ক্যাপচার করতে চান অর্থাৎ একটি শট নিতে চান তাহলে আপনি কিবোর্ডের প্রিন্ট স্ক্রিনের মধ্যে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে কি করবেন, চাপ দিলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে সেটা কপি হয়ে গেছে। সেটা বোঝার জন্য আপনি কম্পিউটারের বাম কর্নারে স্টার্ট অপশন থেকে পেইন্ট নামে একটা অপশন আছে, সেই অপশনের মধ্যে একবার ক্লিক করবেন। ক্লিক করলে যে পেইন্ট অপশন পেজটি যখন আপনার চোখের সামনে ওপেন হবে তখন এখানে কন্ট্রোল প্লাস বি চেপে পেস্ট করবেন। পেস্ট করা হয়তো বা আপনি জেনে থাকবেন, পেস্ট করলে পরে আপনি দেখতে পাবেন যে আপনার সেই ক্যাপচার করা স্ক্রিনটি এখানে পেস্ট হয়ে গেছে। এটা শুধু পেইন্টের মধ্যে যে আপনাকে পেস্ট করতে হবে তা কিন্তু নয়, যেখানে যেখানে ছবি পেস্ট করা যায়, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনি পেস্ট করেন তাহলে সেখানেও পেস্ট হবে। তো পেইন্ট অপশনে আমরা যখন স্ক্রিনশটটি পেস্ট করলাম, পেস্ট করার পরে পেইন্ট অপশন দিয়ে আমরা এই স্ক্রিনশটটিকে এডিট করতে পারবো, এটার সাইজকে রিসাইজ করতে পারবো, এটাকে ক্রপ করতে পারবো অর্থাৎ এটাকে কাটিং টু ফিটিং করতে পারবো, এখানে যদি আমরা কলম দিয়ে কিছু মার্ক করতে চাই সেটা করতে পারবো, এখানে যদি কোনো রং ঢালতে চাই সেই রং ঢালতে পারবো, এখানে রং সিলেক্ট করে আপনার পছন্দের রংটি ঢেলে দিতে পারবেন। এই স্ক্রিনশটটার উপরে বিভিন্ন রকমের প্রতীক রয়েছে সেগুলি বসাতে পারবেন। আপনি যদি কোনো কিছু মুছে ফেলতে চান অর্থাৎ ফেসবুকে পোস্ট করবেন সেক্ষেত্রে কোনো গোপন বিষয় রয়েছে সেটি আপনি ঢেকে রাখবেন বা মুছে রাখবেন সেটি করতে পারবেন। যদি আপনি কিছু লিখতে চান তাহলে এখানে লেখার মতো অপশন রয়েছে, টাইপিং টুলস রয়েছে, সেটা দিয়ে আপনি টাইপ করতে পারবেন এই স্ক্রিনশটের উপরেই, দেন এটাকে আপনি সেভ করতে পারবেন। যাই হোক, এটা একটি সিস্টেম দেখালাম। তো আরেকটি সিস্টেম হলো সেখানে আপনাকে কিবোর্ড ব্যবহার করতে হবে না। ঠিক আগের মতোই আমরা স্টার্ট মেনুতে চলে আসব। স্টার্ট মেনুতে মূলত এখানে যাবতীয় টুলসগুলি দেখা যায় যে আপনার কম্পিউটারে কী কী টুলস রয়েছে, কিন্তু কিছু কিছু টুলস আছে খালি চোখে দেখা যায় না। তাহলে কি সানগ্লাস দিয়ে দেখতে হয়? না, সানগ্লাস দিয়ে দেখতে হয় না, সে টুলসগুলো একটু লুকায়িতভাবে থাকে, হয়তোবা খুঁজে খুঁজে বের করা যায় বা সেখানে সেটা বের করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এখান থেকে আরেকটি বিষয় আপনার জানা হলো, সেটি হচ্ছে কোনো টুলস যদি আপনি খুঁজে না পান, টুলস শব্দের অর্থ যন্ত্র, তো কোনো টুলস যদি আপনি খুঁজে না পান তাহলে সার্চ বারে সেই টুলসটি বা টুলসের নামটি নির্ভুল আকারে লিখতে হবে, লিখলে পরে সেই টুলসটি আপনার সামনে ভাসমান হবে। তো দেখুন এখানে আমি একটি টুলসের নাম লিখলাম, সেটি হচ্ছে স্নিপিং। আপনি এখানে নির্ভুলভাবে লিখবেন, একটু বানানটা মনে রাখবেন, SNIPPING। তো এটা লিখলাম পরে এই টুলসটি কিন্তু আমাদের সামনে ওপেন হলো। তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ছোট ছোট কয়েকটি মেনু রয়েছে। তো এই মেনুগুলির মধ্যে কিছু কাজ আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন সিজার নিউ একটি অপশন,
তার ডান পাশে একটি আইকন রয়েছে, সে আইকনের মধ্যে ক্লিক করলে এখানে কয়েকটি অপশন পাবেন। তার ভিতরে যেমন একদম নিচে রয়েছে ফুল স্ক্রিন, অর্থাৎ আপনি যদি ফুল স্ক্রিনটাকে ক্যাপচার করতে চান বা স্ক্রিনশট নিতে চান তাহলে ফুল স্ক্রিন সিলেক্ট করবেন। আর যদি আপনি কোনো একটা অংশকে মানে এই পুরো স্ক্রিনেরই কোনো একটা অংশকে যদি আপনি স্ক্রিনশট নিতে চান বা ক্যাপচার করতে চান সেক্ষেত্রে আপনি রেক্টেঙ্গুলার সিলেক্ট করবেন। এখানে চার পাঁচটা অপশন আছে, যেটা আপনার প্রয়োজন হয় সেটা ব্যবহার করবেন। তো এখান থেকে আপনি নিউ যে ছিজার ছবিটি দেওয়া রয়েছে স্নিপিং, তো এই নিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে পরে কম্পিউটারের যে পেজে থাকুন এবং সেই পেজের যে কোনো একটি অংশ যদি আপনার স্ক্রিনশট নিতে হয় তাহলে আপনি এই যে প্লাস চিহ্নটা জেগেছে আপনার মাউস পয়েন্টারের সাথে, তো মাউস পয়েন্টার ক্লিক করে টান দিলে পরে এরিয়া সিলেক্ট করতে পারবেন কতটুকু আপনি স্ক্রিনশট নেবেন। তো দেখুন এখানে আমি শুধু এই লোগোটি স্ক্রিনশট নিলাম এবং এটা নেওয়ার পরে এখানে কিছু অপশন রয়েছে, এখান থেকে এটা কপি করা যাবে, এটা সেন্ড করা যাবে, তারপর এখানে আমি যদি কলম দিয়ে কিছু মার্ক করে দিতে চাই সেটা করা যাবে, যদি এখানে হলুদ কালার দিয়ে হাইলাইট করতে হয় তাহলে কোনো লেখা বা কোনো ডকুমেন্টের কোনো লেখার কোনো অংশ যদি আমি হাইলাইট করতে চাই সেটি হাইলাইট করে দেওয়া যাবে, অথবা কিছু মুছতে চাইলে সেটা মুছাও যাবে। অবশেষে সেভ, তো এখানে মেনুবারের মধ্যে দেখুন ফাইল নামে একটি অপশন রয়েছে, তার মধ্যে সেভ অপশন আছে, এখান থেকেও সেভ করতে চাইলে করতে পারেন, অথবা সেভের একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে সেভের আইকন। তো এই আইকনে ক্লিক করলে আপনি কম্পিউটারের ডেস্কটপ বারে বা যে কোনো বারে সেভ করে নিতে পারবেন, যে কোনো ফোল্ডারে আপনি সেভ করে নিতে পারবেন। ঠিক তেমনি আবারও যদি কোনো অংশ আপনার প্রয়োজন হয় আবারও সে নিউ বাটনে ক্লিক করে আবার একটি অংশকে আপনি সিলেক্ট করে সেটু মার্ক করে আপনি ক্যাপচার করতে পারবেন অর্থাৎ স্ক্রিনশট নিতে পারবেন। এবার আশা করবো যে স্ক্রিনশট নিতে পারবেন, এটা আপনার কাছে একদমই ক্লিয়ার। তো এখন আমি আর একটা বিষয় আপনাকে জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা কম্পিউটারে অনেক রকমের সফটওয়্যার ইনস্টল করি, ইনস্টল কিভাবে করতে হয় সেটা আশা করবো আপনি জানেন। আর যদি আপনি না জানেন যে ইনস্টল করা সফটওয়্যারটি কিভাবে আন ইনস্টল করতে হয় তাহলে সেটা কিভাবে করবেন, তো যে কোনো সফটওয়্যার ইনস্টল করলে সেই সফটওয়্যারটি থাকে হচ্ছে কন্ট্রোল প্যানেলের মধ্যে। তো কন্ট্রোল প্যানেলটি কোথায় থাকে? কন্ট্রোল প্যানেলটি থাকে হচ্ছে ডেস্কটপ অপশনে। এখানে মেনুগুলি যেরকম খুশি আপনি সেরকম সাজিয়ে গুজিয়ে রাখতে পারেন আপনার দেখার বা বোঝার সুবিধার্থে। তো কন্ট্রোল প্যানেল এখানে পাবেন ডেস্কটপের মধ্যে, এখানে পেলে পরে কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কন্ট্রোল প্যানেলের মধ্যে একটি অপশন পাবেন প্রোগ্রাম নামে, তো এই প্রোগ্রাম অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যতগুলি সফটওয়্যার ইনস্টল করা আছে বর্তমানে রানিং আছে, যেমন সফটওয়্যারগুলি কিন্তু কম্পিউটার থেকে ডিলিট করে দিলে অর্থাৎ উপর থেকে ডিলিট করে দিলেই কিন্তু এটা আনইনস্টল হয়ে যায় না, এটা কিন্তু ইনস্টলই থেকে যায়, হয়তোবা আপনি এটার আইকন দেখতে পাচ্ছেন না। আনইনস্টল করতে হলে আপনাকে এখানে আসতে হবে, এখানে এসে পরে যে সফটওয়্যারটি আনইনস্টল করতে হয় সেই সফটওয়্যার উপরে ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তাহলে আনইনস্টল নামে লেখা বেশি উঠবে, তো এখানে ক্লিক করবেন, অথবা ডাবল ক্লিক করলে কোনো সফটওয়্যারের উপরে আনইনস্টল করার মতো অপশন দেখতে পাবেন। তো আশা করি এবার আনইনস্টল করতে পাচ্ছেন। তো এই সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় আছে যেগুলি নতুন অবস্থায় তো একদমই জানা থাকে না, সময় দেখা যায় যে পুরানো হয়ে গেল, কিছু কিছু কমন বিষয় রয়েছে যেগুলো প্রয়োজন হয় অথচ আমরা তাৎক্ষণিকভাবে সেগুলি জানি না বা বুঝি না বা একজনের কাছে জিজ্ঞেস করতেও লজ্জাবোধ হয়। তো সেক্ষেত্রে আপনি এই সমস্ত আরও কিছু বিষয় যদি আপনি জানতে চান, কোনো বিষয় জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করব সেগুলি জানানোর, যেন নতুন অবস্থায় একজন ইউজারকে কোনো কিছু বিষয় নিয়ে বেশি খোঁজাখুঁজি না করে সহজে একটি ভিডিও দেখে সব কিছু ক্লিয়ার হতে পারে। তো আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপডেট ভিডিওগুলি মিস না করতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।